সংবিধান অনুযায়ী হবে আগামী নির্বাচন, এর বাইরে যাওয়ার সুযোগ নেই বললেন অবাধ্য কাদের। বরিশালে চলছে 48 ঘন্টা পরিবহন ধর্মঘট, বন্ধ নৌযান চলাচল, ভোগান্তিতে সাধারণ মানুষ। এবং পর্যাপ্ত সরবরাহ থাকলেও নাগালের বাইরে শীতের সবজির দাম, পাইকারি বাজারে অস্থিরতাকে দায়ী করছেন খুচরা বিক্রেতারা। স্বাগত এশিয়ান নিউজে, আপনাদের সঙ্গে আছি আমি মিতা মৌসুমী। শুনছেন সংবাদ শিরোনাম, এবারে চলে যাব বিস্তারিত সংবাদে। দ্বাদশ সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ী অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন, সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, সংবিধানের বাইরে গিয়ে নির্বাচন করার কোনো সুযোগ নেই, নিজে খুশি মতো সংবিধান পরিবর্তন করা চলবে না বলেও জানান তিনি। মন্ত্রী আরও বলেন, রাজনীতি এবং দেশ থেকে আওয়ামী লীগ কখনো পালিয়ে যায় না, পালাবার ইতিহাস রয়েছে বিএনপির। আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ কমিটি আলোচনা সভায় এসব কথা বলেন ওবায়দুল কাদের। আরও জানাচ্ছেন বিপুল দেবরায়। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপকমিটির উদ্যোগে চতুর্থ শিল্প বিপ্লব শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক জানান, বঙ্গবন্ধুকে হত্যার মধ্যে দিয়ে দেশের বিজ্ঞান গবেষণাকে ধ্বংস করে দিয়েছিল স্বাধীনতা বিরোধীরা। আমরা যে প্রযুক্তি নির্ভর ডিজিটাল বাংলাদেশ আমরা 17 কোটি মানুষ ব্যবহার করছি, তার ভিত্তিটি কিন্তু রচনা করে গেছেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, সংবিধান অনুযায়ী আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে। আগামী নির্বাচনও হবে এই সংবিধান অনুযায়ী। সংবিধানের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। বিএনপির আন্দোলনে আওয়ামী লীগ কখনো বাধা দেয় না, বাধা দিবে না বলেও মন্তব্য করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বিপুল দেবরাই, এশিয়ান টেলিভিশন, ঢাকা। মহাসড়কে অবৈধ যান বন্ধ সহ বেশ কয়েকটি দাবি আদায়ে বরিশালে শুরু হয়েছে দুই দিনের পরিবহন ধর্মঘট। গতকাল থেকে বরিশাল ভোলা রুটে লঞ্চ এবং স্পিডবোট চলাচল বন্ধ থাকার পর সকাল থেকে পরিবহন ধর্মঘট শুরু হয়, বিপাকে পড়েছে সাধারণ মানুষ। মাইক্রোবাস, স্পিডবোট, নৌযান এবং ছোট বড় লঞ্চ চলাচল বন্ধ হয়। সারা দেশ থেকে প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে পুরো বরিশাল বিভাগ। গতকাল থেকে ঘোষণা ছাড়াই বন্ধ করে দেওয়া হয় নৌযান চলাচল। হঠাৎ করে নৌযান চলাচল বন্ধ হওয়ায় বিপাকে পড়েছেন চাকরিজীবী সহ নানা শ্রেণী পেশার মানুষ। হঠাৎ লঞ্চ বন্ধ হয়ে যাওয়ায় বরিশালে আটকা পড়েছে ঢাকাগামী অনেক মানুষ। লঞ্চ যানবাহন না থাকায় তারা ঢাকা ফিরতে পারছে না, ফলে বাধ্য হয়ে বরিশালে অবস্থান করতে হচ্ছে তাদের। প্রযুক্তির অপব্যবহার এবং বাবা মায়ের অবহেলার কারণে সম্প্রতি শিশুদের বেশ কিছু জটিল সমস্যা দেখা দিচ্ছে। এর মধ্যে দেরিতে অথবা একেবারেই কথা না বলা, বিকৃত অঙ্গভঙ্গি, দেরিতে মানসিক বিকাশ হওয়া, মানুষের সাথে মিশতে না পারার মতো ঘটনা। চিকিৎসকরা বলছেন, ভয়াবহ আকার ধারণ করছে এই ধরনের রোগীর সংখ্যা। তাই ইলেকট্রনিক গ্যাজেট থেকে বাচ্চাদের দূরে রেখে তাদেরকে পর্যাপ্ত সময় দেওয়ার কথা জানিয়েছেন তারা। কাসু আহমেদের বিশেষ প্রতিবেদনে থাকছে বিস্তারিত। একটি সুস্থ শিশু সব বাবা মায়েরই কাম্য, কিন্তু সেই বাবা মায়ের অযত্নের কারণেই অনেক শিশুর স্বাভাবিক জীবন ব্যাহত হচ্ছে। শিশুদের ইলেকট্রনিক গ্যাজেট ব্যবহার, খেলাধুলার সুযোগ না থাকা, শিশুকে কম সময় দেওয়ার কারণেই হচ্ছে নানান সব জটিলতা। এই কারণগুলোর জন্যই আমাদের এখানকার এখানে প্রতিদিন 2-3 জন করে পেশেন্ট আমরা পাচ্ছি। আপনার দেরি করে খাতা শিশু দেরি করে সব কিছু দেরি করে হয়েছে, কিন্তু হঠাৎ দেখতেছি কি যে ও আস্তে আস্তে মানে স্থবির হয়ে যাচ্ছে। যেমন রাস্তা ছেড়ে দিলে ও একটা দৌড় ফেলে, কোনো রিস্কা উস্কা এসব কিছুই বোঝে না। চিকিৎসকরাও বলছেন, এর ফলে শিশুদের নিয়ে বড় বিপদ হতে পারে, এমনকি কেউ কেউ শেষ পর্যন্ত স্বাভাবিকভাবে বেড়ে না ওঠার পাশাপাশি হারিয়ে ফেলতে পারে কথা বলার ক্ষমতাও। বাচ্চা মোবাইলে মজা পায় এবং আলটিমেটলি দেখা যাচ্ছে যে ওগুলোই শুধু শিখছে, কিন্তু নর্মাল ডেভেলপমেন্টগুলো হচ্ছে না। এগুলো আমরা আসলে পাই
তো এই ক্ষেত্রে আমাদের সচেতনার জন্য আমি মনে মনে করবো যে পারিবারিক সম্পর্কটা আবার আমাদের চিন্তা করা উচিত। শিশু শিখবে খেলতে খেলতে, দেখতে দেখতে। এখন শিশু খেলেও নেই, শিশু দেখেও নেই, করতে শিখবে। শিশু তো কথা বলবে, কিন্তু ফার্স্ট কথাটা আসবে মায়ের কাছ থেকে, ফার্স্ট কথাটা আসবে ফ্যামিলিয়াল এনভায়রনমেন্ট থেকে, কিন্তু সে তো ফ্যামিলিয়াল এনভায়রনমেন্টে যায় না। বাবা মায়েদের ব্যস্ততা এবং সারাক্ষণ ডিভাইসে ব্যস্ত থাকার কারণেই এই সমস্যা হচ্ছে বলে জানান চিকিৎসকরা। প্রায় ক্ষেত্রে দেখা যাচ্ছে এই বাচ্চাগুলো আসে, আসার পরে লাভঝাপ করে, হয়তো মোবাইল নিয়ে সে দৌড়াদৌড়ি করছে, অনেক কোনো সময় দেখ বিভিন্ন কার্টুন ক্যারেক্টার আছে সেগুলো সে অঙ্গভঙ্গি করছে। তিন বছর থেকে পাঁচ বছর পর্যন্ত শুধু আপনি মোবাইলকে একাডেমিক কাজে ইউজ করবেন, যোগাযোগের কাজে ইউজ করবেন, তাছাড়া বাচ্চা সারাদিন বসায় রাখার জন্য দিবেন না। অভিভাবকরা বলছেন মোবাইল ছাড়া খাবার না খাওয়া এবং শান্ত রাখতে নিজেরাই তুলে দিচ্ছেন এসব ডিভাইস। আমি কোথাও যাচ্ছি মোবাইলটা দিয়ে যাচ্ছি যে দেখো আমি চলে আসছি, কারণ রাস্তাঘাটের অবস্থা অত ভালো না, তো এই ক্ষেত্রে তো দিয়েই যাই। আমার বাচ্চা স্ক্রিনের উপর এত অ্যাডিক্টেড হয়ে গেছে, সো এখন ও যেটাই করবে স্ক্রিনটা তার লাগবে। সো আমার এখন যেটা আমি করছি, সো স্পিচ ডিলে আছে আমার বেবির, সো ওকে আমি স্পিচ থেরাপি দিচ্ছি বাসায়, আর স্কুলেও আমি ওকে দিয়েছি যে বাচ্চাদের সাথে মিশবে। বাচ্চারা যেটা করে যে মোবাইল ছাড়া অন্য কিছু করতে চায় না, লাইক সে যখন খাবে ওকে মোবাইল দেখাতে হবে, সো এটা আসলে এক্সট্রিম, ওদের যদি অনেক বেশি দেয় ইটস ব্যাড ফর দ্যাম অ্যাজ ওয়েল। তিন বছরের আগে কোনো শিশুর হাতে ইলেকট্রনিক গ্যাজেট না দেওয়া এবং বাচ্চাদের বেড়ে ওঠার জন্য পর্যাপ্ত সময় দেওয়ার আহ্বান জানান চিকিৎসকরা। বাচ্চাটার দিকে নজর দিতে হবে। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। শীতের সবজিতে বাজারে সয়লাভ হলেও দাম রয়েছে নাগারের বাইরে। তরি তরকারি সবজির এমন মূল্য বৃদ্ধির প্রভাবে হিমশিম খাচ্ছে সাধারণ মানুষ। খুচরা বিক্রেতারা বলছে পাইকারের বাজারে দাম বেশি হওয়ায় এমন অবস্থা তৈরি হয়েছে। এদিকে নতুন চিনির বাজারে দেখা দিয়েছে অস্থিরতা। বিস্তারিত রকিব মানিকের রিপোর্টে। নিত্যপণ্যের দাম উঠানামার কারণে ক্রেতা বিক্রেতাদের মাঝে তৈরি হয়েছে অস্থিরতা। শীতের সবজিতে বাজারে সয়লাভ হলেও কমছে না দাম। শিম বিক্রি হচ্ছে 100 টাকা কেজিতে, টমেটো 120 টাকা, ফুলকপি 60 টাকা, বেগুন 80 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। বেশি বড় উন্নত এই যে 60 টাকা, যেটা কিছুদিন আগে 45-50 টাকা ছিল। পেঁপে এই যে দেখেন, মানে একটা পেঁপে নিলাম, এখন তো সব কিছু মিলাই আমাদের তো চলতে হয়, কিছু করার নেই। তাল বেগুন হয়েছে 80 টাকা, আর সাদা বেগুন 70, লম্বা বেগুন 60। নতুন করে দাম বেড়েছে চিনির, কেজি প্রতি 20 টাকা। পেঁয়াজ বিক্রি হচ্ছে 55 টাকা কেজিতে। বাজার তো সবচেয়ে বেশি, আমি তো বাজার তো সব মুশকিল। পেঁয়াজের দাম 50 টাকা, 55, আজকে 55, ডেইলি বাড়তেছে। পেঁয়াজের দাম বাড়ছে, আপনার আদা রসুনের দাম একটু বাড়ছে। ভাইয়া মাছের বাজার তো জমজমাট, কিন্তু দামটা একটু বেশি সব কিছুরই, সব মাছগুলোর দাম বেশি। তারপরে হচ্ছে আপনার রুই মাছ তো হাতে দেওয়া যাচ্ছে না। স্বস্তি নেই মাছ, মুরগি ও ডিমের বাজারেও। ডিমের ডজন বিক্রি হচ্ছে 140 টাকায়, রুই মাছ বিক্রি হচ্ছে 300 টাকা, ব্রয়লার মুরগি 190 টাকা, লাল মুরগি বিক্রি হচ্ছে 300 টাকা কেজিতে। বাজারে সয়াবিন তেলের দাম রয়েছে স্থিতিশীল, তবে চালের বাজার কেজিতে 1-2 টাকা উঠানামা করছে। রকিব মানিক, এশিয়ান টেলিভিশন, ঢাকা। সম্মেলনের মধ্য দিয়ে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিতে বঙ্গবন্ধু সৈনিক লীগের নেতাকর্মীদের প্রতি নির্দেশ দিয়েছেন প্রথম জাতীয় সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আলহাজ হাসান রশিদ সিএপি। বৃহস্পতিবার এশিয়ান টেলিভিশনের কার্যালয়ে নারায়ণগঞ্জ এবং চট্টগ্রাম বিভাগের নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় নির্দেশ দেন তিনি। সামির আহমেদের ক্যামেরায় আরও জানাচ্ছেন বাতিন বিপ্লব। বঙ্গবন্ধু সৈনিক লীগের দীর্ঘ পথ চলায় সবচেয়ে বড় ভূমিকা রাখায় আলহাজ হারুনুর রশিদ সিআইপির প্রতি কৃতজ্ঞ সংগঠনের তৃণমূল থেকে শীর্ষ নেতৃবৃন্দ। তাই তো সারা দেশ থেকে শুভেচ্ছা বার্তা ও ফুলেল শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন এই বীর মুক্তিযোদ্ধা। বৃহত্তর চট্টগ্রামের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ নেতাকর্মীরা দিনের শুরুতে ফুল দিতে আসেন। এ সময় তারা আসন্ন সম্মেলনে আলহাজ হারুনুর রশিদ সিআইপিকে সভাপতি হিসেবে পাওয়ার আকুল আবেদন জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি। হারুনুর রশিদ সিআইপিকে উনিকে আমরা সভাপতি হিসেবে দেখতে চাই। এই সম্মেলনে আমরা সিআইপি হারুন ভাইকে সভাপতি হিসাবে দেখতে চাই। সারা বাংলাদেশে যেন সৈনিক লীগের দুর্বার প্রতিরোধ তৈরি তুলতে পারে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে একটাই অনুরোধ থাকবে। আমার প্রিয় নেত্রী কাছে আমার আকুল আবেদন, যাতে বঙ্গবন্ধু সৈনিক লীগের একজন যোগ্য নেতার হাতে বঙ্গবন্ধু সৈনিক লীগের তুলে দেয় এবং সেই যোগ্য নেতা আলহাজ হারুনুর রশিদ সিআইপি
বীর মুক্তিযোদ্ধা। নির্বাচনে বঙ্গবন্ধু সৈনিক লীগ হারুন রশিদ সিআইপি সাহেবের নেতৃত্বে সংগঠিত হয়ে চেষ্টা করবে এবং রাজপথে থাকব। বীর মুক্তিযোদ্ধা হারুন রশিদ সিআইপিকে বঙ্গবন্ধু সৈনিক লীগের দায়িত্ব দিয়ে ঘোষণা দিবে। অনেক নেতা দেখেছি জীবনে, অনেক নেতার কাছে গিয়েছি, কিন্তু আলহাজ হারুন রশিদ সিআইপির মতো লোক বান্ধব, মানব বান্ধব নেতা আমরা পাইনি। ঠিকই এই মাসের মধ্যেই উনি সম্মেলনের ডেট আইনে আমাদেরকে দেখাইছেন। বঙ্গবন্ধু সৈনিক লীগের লক্ষ লক্ষ নেতা কর্মীরা আপনার জন্য দোয়া করবে, আল্লাহ যেন আপনাকে 100 বছরের নেক হায়াত দান করে। পরে নারায়ণগঞ্জের সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে জেলা ও মহানগর ছাড়াও বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ ফুল দিয়ে শুভেচ্ছা জানান। সংক্ষিপ্ত বক্তব্যে নেতাকর্মীরা তাদের প্রাণের দাবি উত্থাপন করে বলেন, 18 নভেম্বরের পর থেকে তারা বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুন রশিদ সিআইপির নেতৃত্বে পথ চলতে চান। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের আকুল আবেদন, উনি যেন যথাযথ মর্যাদা ওনাকে দেয় এবং আল্লাহ হারুন রশিদ সিআইপি সাহেবকে যেন সভাপতি হিসাবে এই দায়িত্বটা দিয়ে। সামনে যে গেঞ্জিটা থাকবে এটা হারুন ভাইয়ের ছবি থাকবে, এই হিসাবে আমরা ইনশাআল্লাহ সম্মেলনে যোগ দেবো। বীর মুক্তিযোদ্ধা জনাব আলহাজ হারুন রশিদ সাহেবকে যেন আমাদেরকে সভাপতি হিসাবে উপহার দেন। বীর মুক্তিযোদ্ধা হারুন সাহেবকে যেন আমাদের সৈনিক লীগের সভাপতি হিসাবে, সারা বাংলাদেশ সভাপতি হিসাবে আমাদেরকে উপহার তুলে দেন। তার কর্মের মূল্যায়ন আমাদের প্রধানমন্ত্রী করেন, আমরা সেই আশা ব্যক্ত করছি। যে প্রস্তুতি কমিটির সমৃদ্ধ সদস্য সচিব হারুন সাহেবকে আগামীতে বাংলাদেশে কেন্দ্রীয় সৈনিক লীগের সভাপতি হিসাবে আমিও দেখতে চাই। যে হারুন রশিদ সাহেবকে সভাপতি করা হয়, আমাদের এই বঙ্গবন্ধু সৈনিক লীগের উপকার হবে। আলহাজ হারুন রশিদ সিআইপি সাহেবকে যেন আমাদের মাঝে সভাপতি হিসাবে আমাদের উপহার দেয়। নেতাকর্মীদের নানা দিক নির্দেশনা দেওয়ার পাশাপাশি আলহাজ হারুন রশিদ সিআইপি বলেন, তিনি পদ পদবীর জন্য লালায়িত নন। বঙ্গবন্ধু কন্যা তাকে যেখানে রাখবেন সেখান থেকে তিনি আগামী দিনে বঙ্গবন্ধু সৈনিক লীগকে এগিয়ে নিতে চান। আমি যতদিন বেঁচে থাকি মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করার জন্য এই বঙ্গবন্ধু সৈনিক লীগ দিয়া আমি এগিয়ে যাব, যাচ্ছি এবং 18 তারিখের পরে ঢাকা শহরে আগামী মাসের 10 তারিখে বলে বিএনপি জামাত, এটি কথা বিএনপি জামাত বলে এই ঢাকা শহরে কোনো আমাদের ঢুকতে দিবে না। আমরাও দেখব বঙ্গবন্ধু সৈনিক লীগ এবং যুবলীগ, আওয়ামী লীগ যত লীগ আছে আমরা তাদের মানে প্রতিরোধ করবো না। শুধু যদি আমরা কিছু বলবো না, আমরা কিছু বলবো না যদি আমাদের গায়ে আমাদের গাড়িতে কোনো চেষ্টা করে তাহলে আমরা ছাড়ব না। মাননীয় প্রধানমন্ত্রী যেটা আমাকে দিবে, যদি কিছু সদস্য থাক তা আমি থাকবো, বঙ্গবন্ধু সৈনিক লীগকে আমি উঠাই দিব, এটা আমি চাই। এ সময় তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, বিএনপি জামাতের সব ষড়যন্ত্র রুখে দিয়ে আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে হবে। আমাদের যেখানে যায় রোড ইউরোপের মতন আমেরিকার মতন রোড করে ফেলেছে সারা বাংলাদেশে, রোড গার্ড মনে কয়েক লক্ষ কালব্রিজ বানাইছে আর ওভারব্রিজ, ওভারব্রিজ শুধু ঢাকা নয় সারা বাংলাদেশে ওভারব্রিজ করছে, পদ্মা ব্রিজ যেটা চিন্তা করা যায় নাই, এটা স্বপ্ন ছিল কার? বঙ্গবন্ধুর। সেই বঙ্গবন্ধুর যে সমস্ত কাজ করতেছে মাননীয় প্রধানমন্ত্রী, সম্পূর্ণ স্বপ্ন তার পরিকল্পনা, তার এই স্বপ্নগুলা মাননীয় প্রধানমন্ত্রী পূরণ করতেছে। মতবিনিময় সভায় 71-এর রণাঙ্গনের সহযোদ্ধারাও আলহাজ হারুন রশিদ সিআইপির জন্য প্রধানমন্ত্রীর কাছে নেতৃত্ব তুলে দেওয়ার দাবি তোলেন। একসঙ্গে মুক্তিযুদ্ধ ছিলাম, একসঙ্গে দোস্তবন্ধু। বিপ্লব, এশিয়ান টেলিভিশন, ঢাকা। বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুন রশিদ সিআইপি নেতৃত্বে দেশব্যাপী গণজোয়ার উঠেছে বঙ্গবন্ধু সৈনিক লীগের নেতাকর্মীদের মধ্যে। আসন্ন 18 নভেম্বর সম্মেলনের মধ্য দিয়ে হারুন রশিদ সিআইপিকে সভাপতি হিসেবে দেখতে চান সবাই। এদিকে টেলিভিশন ক্যামেরা অ্যাসোসিয়েশন টিসিএ নেতাকর্মীদের সুখে দুঃখে পাশে থাকার ঘোষণা দিয়েছেন তিনি। বাতেন বিপ্লবী রিপোর্টে দেখুন বিস্তারিত। বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুন রশিদ সিআইপি নামের জোয়ার বইছে দেশব্যাপী। বঙ্গবন্ধু সৈনিক লীগের নেতাকর্মীরা 18 নভেম্বরের সম্মেলনের মূল নায়ক হিসেবে এই বীর মুক্তিযোদ্ধাকেই বেছে নিতে চান। প্রতিনিয়ত ফুলের শুভেচ্ছায় সিক্ত করছেন দেশের এই গর্বিত সন্তানকে। আগামী 18 নভেম্বর
টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে বীর মুক্তিযোদ্ধাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। গণমাধ্যম কর্মীরা বলেন, আলহাজ হারুন রশিদ সিআইপি সাংবাদিকদের জন্য যেভাবে অবদান রেখে চলছেন সেটা সত্যি অভূতপূর্ব। সকলকে ভালোবাসি, সাংবাদিককে সাপোর্ট পাই। আল্লাহর রহমতে এই যে একটা কথা বললেন আপনি, আমাদের 36টা টেলিভিশন সফটি ক্যামেরা এনে থাকবে। আমি সকলকে জানাই ধন্যবাদ, এই এই কথাটা যে বলছেন আপনি ধন্যবাদ জানাই, যেন আমাদের প্রচারটা যত বেশি হবে ততই আমাদের ই হবে, অগ্রগতি হবে। মতবিনিময় সভায় আলহাজ হারুন রশিদ সিআইপি বলেন, বঙ্গবন্ধু ও তার সুযোগ্য কন্যা শেখ হাসিনার প্রতি নিঃস্বার্থ ভালোবাসাই তার চলার পথের পাথেয়। বাকি জীবন তিনি দেশ ও দশের সেবায় উৎসর্গ করতে চান। বঙ্গবন্ধুর নাম, আমি বঙ্গবন্ধুর নাম আমার রক্তে, আমার ব্রেনে, আমার চোখে, মনে, প্রাণে। আমি যতদিন বেঁচে থাকবো ইনশাআল্লাহ আমি বঙ্গবন্ধু আদর্শকে পালন করব। এরপরে আমার মাননীয় প্রধানমন্ত্রী, তার আদর্শকে আমি ইনশাআল্লাহ ধরে রাখার জন্য চেষ্টা করতেছি এই বঙ্গবন্ধু সৈনিক লীগের মাধ্যম দেওয়া। সামনে নির্বাচন কীভাবে আসতে পারে সেই জন্য যেন আমি এই বঙ্গবন্ধু সৈনিক লীগের মাধ্যম দেওয়া চেষ্টা করব, যেন আমরা আগামী নির্বাচনে আসতে পারি। 18 নভেম্বরের সম্মেলন সফল করতে বঙ্গবন্ধু সৈনিক লীগের সব নেতাকর্মীকে এক কাতারে দাঁড় করিয়েছেন তিনি। ভবিষ্যতে একটিমাত্র প্ল্যাটফর্ম শেখ হাসিনার জন্য কাজ করবে বলেও জানান এই বীর মুক্তিযোদ্ধা। এই বঙ্গবন্ধু সৈনিক লীগ আমি আল্লাহ যদি আমাকে প্রেসিডেন্ট আল্লাহর হুকুম লাগবো আর মাননীয় প্রধানমন্ত্রীর হুকুম লাগবো আসতে পারি। বর্তমান আছে প্রায় 13 লক্ষ সারা বাংলাদেশে বঙ্গবন্ধু সৈনিক লীগের সদস্য। আমি ইনশাআল্লাহ অর্ধকুড়ি এক বছর ভিতরে বানাবো। প্রথম জাতীয় সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব হিসেবে বঙ্গবন্ধু সৈনিক লীগের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকারও নির্দেশ দেন জাতির এই গর্বিত সন্তান। বিপ্লব, এশিয়ান টেলিভিশন, ঢাকা। নতুন জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল সার্কের অর্থ বিষয়ক সমন্বয়ক এবং হিজরত বিষয়ক সমন্বয়ক সহ 4 জনকে কুমিল্লার লাকসাম এলাকা থেকে গ্রেফতার করেছে র‍্যাব। জিজ্ঞাসাবাদে তারা সংগঠনটির মহিলা শাখার বিষয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়েছে। সংগঠনে চাঁদা প্রদান সহ দাওয়াতি কার্যক্রমে জড়িত ছিল তারা। গোপন সংবাদের ভিত্তিতে গতরাতে র‍্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখা এবং র‍্যাব 11-র অভিযানে কুমিল্লার লাকসাম এলাকা থেকে নতুন জঙ্গি সংগঠনের সদস্যদের গ্রেফতার করা হয়। এ সময় উদ্ধার করা হয় উগ্রবাদী পুস্তিকা, প্রশিক্ষণ সিলেবাস, লিফলেট, ডায়েরি। আজ রাজধানীর কারওয়ানবাজার মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। সিরাজগঞ্জে 2021 বাইশ অর্থ বছরে বরাদ্দকৃত কৃষি প্রণোদনা প্রশিক্ষণে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ উঠেছে। সদর উপজেলা কৃষি কর্মকর্তা ও উপসহকারী কৃষি কর্মকর্তার যোগ সাজসে ভুয়া তালিকা বানিয়ে তুলে নেওয়া হয়েছে নগদ অর্থ, বীজ ও সার সহ অন্যান্য উপকরণ। কৃষকরা বলছেন তালিকায় তাদের নাম থাকলেও এ বিষয়ে কিছুই জানে না তারা। যদিও কৃষি বিভাগ বলছে ঘটনার সত্যতা পেলে বিভাগীয় ব্যবস্থা নেবেন তারা। জিন্না ফারুকের তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন রাশেদ আকন। কৃষির মান উন্নয়নে 7টি প্রকল্পের আওতায় উচ্চ ফলনশীল জাতের ধান, পাট, সরিষা, ভুট্টা, মাসকালাই, বাদাম, বীজ সহ কৃষকদের প্রশিক্ষণ ও মাঠ দিবস, সবজি বাগানে যান্ত্রিকীকরণে বরাদ্দ দেয় স্থানীয় কৃষি বিভাগ। 2021-22 অর্থ বছরে সিরাজগঞ্জ সদরের কিছু এলাকায় প্রশিক্ষণ সার বীজ দেয়া হলেও যমুনাচরের বেশ কিছু এলাকায় ভুয়া তালিকা বানিয়ে অর্থ আত্মসাত, সার ও বীজ বিতরণে নানা অনিয়মের অভিযোগ উঠেছে উপজেলা কৃষি কর্মকর্তা ও মেসরা উপসহকারী কৃষি কর্মকর্তার বিরুদ্ধে। ধানের বীজ, পাটের বীজ, তারপর শস্যে সার, এগুলা অনেকেই পাইছে, আমরা পাই না। কিছু কিছু দেয় আর অনেক কৃষকে জানেই না যে এগুলা আইছে। সেই অনুদানগুলি তারা কোথায় কোন খাদে ব্যয় করে একমাত্র তারাই ভালো জানে। কৃষি অফিসারদের থেকে বিনামূল্যে সার কিংবা ধানের বীজ, এই পাটের বীজ, কালার বীজ, এগুলো আমরা কখনো পাই নাই। কৃষকদের অভিযোগ তালিকায় তাদের নাম থাকলেও কৃষি প্রশিক্ষণ বা প্রণোদনার কিছুই পাননি তারা। আমি শুনতে পাই কৃষক অফিসের নাম আছে বলে নামে তো কিছু পাই না। কৃষি কাজের তালিকায় কোনো কিছু পাই নাই কৃষি অফিস।
আপনারা তালিকা এনেছেন কি জন্য, কারণ কারা তো লেখা আমি জানি না। এমন অভিযোগ অস্বীকার করে কৃষি কর্মকর্তারা বলছেন ভিন্ন কথা। একবার দেওয়ার পরে আবার যখন দিবেন না তখনই বলবে যে আমি কিছুই পাইনি। আমার জানা মতে কোনো ধরনের অনিয়ম হয়নি, আমার কমিটির তালিকা আমরা অনুমোদন করছি এইভাবে। তবে ঘটনার সত্যতা পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা কৃষি কর্মকর্তার। যদি কোনো অভিযোগ থাকে, যদি কোনো অনিয়ম হয়, আপনার সুনির্দিষ্টভাবে যদি আমাদের বলেন তাহলে সেই অনুযায়ী আমরা খতিয়ে দেব। চরাঞ্চলে কৃষির উন্নয়নে সরকারের বরাদ্দের অর্থ যেন প্রকৃত চাষিদের কাছে পৌঁছায় এমনটাই দাবি প্রান্তিক কৃষকদের। রাশেদ আকুল, এশিয়ান টেলিভিশন। এবারে খেলা খবর। শুরুতে পিছিয়ে পড়েও হকি চ্যাম্পিয়ন্স ট্রফিতে মেট্রো এক্সপ্রেস বরিশালের বিপক্ষে অসাধারণ জয় তুলে নিয়েছে রূপায়ণ সিটি কুমিল্লা। মেট্রো বরিশালকে তারা হারিয়েছে 4-3 গোলে। মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে শুরুতেই 2-0 গোলে পিছিয়ে পড়ে রূপায়ণ। এরপর খেলোয়াড়দের অসাধারণ নৈপুণ্যে ঘুরে দাঁড়ায় রূপায়ণ সিটি। খেলা 16:40 মিনিটে 2 গোল করে এগিয়ে যায় বরিশাল। 2 গোলে পিছিয়ে পড়ে খেলা গুছিয়ে নেয় রূপায়ণ সিটি কুমিল্লা। 42 মিনিটে রূপায়ণের মালয়েশিয়ান রিক্রুট কিম সুং ইয়োবের গোল করে ব্যবধান কমান। এরপর 44:48 মিনিটে আরও 2 গোল করেন কিম। খেলার 56 মিনিটে বরিশালের আখিমুল্লা গোল করে সমতা আনেন। এর 2 মিনিট পরেই রূপায়ণ সিটি কুমিল্লার অধিনায়ক সোহানের গোলে জয় নিশ্চিত হয়। এই জয়ে 4 ম্যাচে 3টিতে জিতে 9 পয়েন্ট সংগ্রহ করল রূপায়ণ সিটি কুমিল্লা। শেষ করবে এশিয়ান নিউজ, তার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। সংবিধান অনুযায়ী হবে আগামী নির্বাচন, এর বাইরে যাওয়ার সুযোগ নেই বললেন ওবায়দুল কাদের। বরিশালে চলছে 48 ঘন্টা পরিবহন ধর্মঘট, বন্ধ নৌযান চলাচল, ভোগান্তিতে সাধারণ মানুষ। এবং পর্যাপ্ত সরবরাহ থাকলেও নাগালের বাইরে শীতের সবজির দাম, পাইকারি বাজারের অস্থিরতাকে দায়ী করছেন খুচরা বিক্রেতারা। আচ্ছা, আমাদের এখন কার আছে, আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এখন সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।